ভিনেগার আইডিতে তোমাদের সকল চ্যানেলে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পনির স্যাটের রেসিপি। মানে আমার যেটা লাগবে, আমি এটাতে 1 কাপ ময়দা নিয়ে নেব, কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, 50 রসুন বাটা এক করতে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি কাঠিগুলোকে জলে আগে থেকে ভিজিয়ে রেখেছি না, এবার আমি এটাতে লেয়ারিংটা করবো। আমি কড়াইয়ে তেলটাকে গরম করে নিয়েছি ভালোভাবে। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যেগুলো ব্যাটারি চুবিয়ে রেখেছিলাম, যে পনিরের স্টিকগুলো, সেগুলো আমি এবার একে একে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। সবকটা কাটিয়ে ভাজা হয়ে গেছে, এবারে যেগুলো মেন প্রসেস, যেটা সসটা, যেটাতে আমি এই শাড়িগুলোকে টস করবো, সেটা আমি বানিয়ে নেবো। তার জন্য আমি একটা প্যান নিয়ে নেবো, প্যানটাকে আমরা আগে খুঁজতে গরম করে নেবো। আমি প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটাকে গরম করে নেবো ভালো করে। এবারে আমি এই তেলটার মধ্যে একে একে দিয়ে দেবো রসুনের পেস্ট। দিয়ে দেবো সামান্য আদা বাটা, আমি এটাতে দিয়ে দেবো টমেটো পেস্ট। কিছুটা পরিমাণে সয়া সস অ্যাড করব, আর সামান্য একটু ভিনেগার অ্যাড করব, হোয়াইট ভিনেগার। এবার এটাতে নুন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। আমরা এটাকে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেবো সসটাকে, নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেবো। হয়ে এসেছে সসটা, এবারে নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো।
সাতেটার সাথে মিক্স করে গরম গরম সার্ভ করবো। এবারে গরম গরম সার্ভ করুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।